আমি অনন্ত চলে এসেছি একলা গিটারের নতুন সেগমেন্ট গান গল্পের একটা নতুন এপিসোডে। আজকে আমার সাথে কে আছে সেটা চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের এপিসোডে রয়েছে মৌসুম, মৌসুম মুখার্জি। হাই মৌসুম, কেমন আছিস? অনেকদিন বাদে ভালো। অনেকদিন বাদে ভালো? কেন, অনেকদিন পরে তোমার দেখলাম। আমাকে অনেকদিন পরে দেখি বলে ভালো লাগে, তোমাকে দেখে ভালো লাগে মৌসুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার। এখন মৌসুম মুখার্জি একটা ব্র্যান্ড হয়ে গেছে। প্রথম গান স্টার্ট হলো সেগুলো মনে আছে আমার, অঙ্কন একদিন সকালবেলা কল করে বলছে যে আচ্ছা একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ড তুই গাইবি? ঠিক আছে যাই, দেখা যাক। তো আমি গেলাম, সূর্যদা সবাই ছিল, সরণদা সবাই ছিল, তো সবাই দেখলো গানটা শুনলো। তো ওখান থেকেই মেনলি শিখেছি আমি গান বাজনা, ফোনেই কাউর থেকে শিখিনি অফিসিয়াল। তো যা শেখা সেটা ওই অঙ্কনদের দেখে বা লক্ষ্য করে, যখন আমি যখন প্রথম গান তখন কিভাবে সুদীপ্তরাও ছিল, তো ওদের সবাইকে দেখে দেখে শেখা, সবার থেকে জিনিসপত্র নিয়ে 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 দেন যেটা বানানো কিছু একটা। তো মানে সেখান থেকে আজকে মজা, হ্যাঁ সেটা বল, মানে বলতে পারো সেখান থেকে শিখে 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 টুক ক্লিপ করতে 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 খুব ভালো লাগে। একটা প্রথম একটা গান শুনি, কথা প্রথম পরে আরো হবে, নিশ্চয়ই গান শুনে একদম একটা গান শুনে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, আমি জানি না কেন আমি শোটা এক জায়গায় দাঁড়িয়ে, একটা নোংরা যে বাস ভেঙে গেছিল সেই বাসের ওই কি বলে ব্যারিকেডের উপর এক প্রায় দেড় ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে শো দেখেছি। আর আমার হয়তো শোটাই, কারণ আমার মানে মনে হচ্ছে যে যদি এই মানুষটা পারে, এই মানুষটা তো বাঙালি, এই মানুষটা তো গান গেয়েছে, এই মানুষটা তো লাইফে অনেক স্ট্রাগল করেছে, যদি এই মানুষটা পারে তাহলে আমি কেন পারবো না। তো ওখান থেকে মিলে মানে ওই ভালোবাসা, ওই প্যাশনটা যে না করতেই হবে, ওটা ওখান থেকে এসেছিল। ওই শোটা বলি আমি, যদি মানে ইন্সপিরেশন বলবো আমার লাইফে। বাড়ি থেকে যেমন সাপোর্টটা কি পাচ্ছিস না, মানে পাস না? না খুব একটা বেশি পাই না, কারণ বাবা মা অলওয়েজ চান, মানে এটা বাবা দিক থেকে বাবা অবভিয়াসলি ঠিক যে ছেলে চাকরি করুক, কারণ আমি দুটো চাকরিতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো ওই থেকে একটুখানি চাপ আছে যে আমি কেন ছেড়েছি, কারণ অবভিয়াসলি ভালো ভালো চাকরিগুলো পেয়ে দিকেও ছেড়ে দেয়, বাড়ির লোক অবভিয়াসলি রাগ বাগ করবে, কারণ সবাই চায় কি ইজি ওয়েতে টাকা কামানো, যে চাকরি করবো আসবো ডিউটি, হ্যাঁ করে এসে ঘুমবো আর কদিন যাবো, মাথায় টাকা আসবে, ফ্যামিলি চলবে, সব ঠিক আছে, তো এটাই সবাই চায়। কিন্তু এক্স্যাক্ট যদি ঘটনাটা তুমি দেখতে যাও, যদি আমি চাকরিটা করলাম ধরো,
এবার চাকরি করে আমি অনেক টাকা মানে আমার কিন্তু একটা 50 বছর একটা কোনো জায়গায় আমি গেলাম ঘুরতে, সেখানে গিয়ে আমি একটা শো দেখতে গেলাম, সেখানে দেখুন না আছে এইখানে, আমি যদি মানে ট্রাই করতাম মানে এখানে না অ্যাটলিস্ট দুটো গান ধরে গেলাম, তখন সেটা আমি করতে পারি, তখন সেই খারাপ লাগাটা যাতে আমার না মনে হয় তাই মানে একটু ট্রাই করি দেখা যায় নাকি। তাই এই জন্য সাপোর্ট করে, এমনি দেখো সাপোর্ট না করলে আমি এখানে বসে ইন্টারভিউ দিতে পারতাম না, সাপোর্ট তো করে নিশ্চয়ই করে সবসময় করে, এবার সেটা ডাইরেক্টলি ফলে না সাপোর্ট। ফেসবুকে তো এখন তোকে দেখতে পাচ্ছি না, এক একটা গান মিলিয়ন ভিউজ, কেমন লাগে? আমি না প্রথমে যখন আমার গান প্রথম মনে আছে চান্না আমি গেছিলাম সেই অ্যাকাউন্ট থেকে, আমি এটা আমি শিওর যে ওই টাইমে খুব কম মানুষ চলে যাচ্ছে যে গান গান গাইতো, হার্ডলি কোনে এক দুজন। তো চান্না মেয়েরা ফার্স্ট ওরকম ওই টাইমে যখন 2016 হবে, তখন জিও জাস্ট ফার্স্ট ক্লাস এসেছে সবাই ইউজ করছেন একটা, ওই টাইমে 25K মতো ভিউজ এসেছে, তো তখন তো বিশাল খুশি হয়েছিলাম। তারপরে জানি না কেন মানে গ্যাপ চলে এসেছিল একটা, যে তখন কলেজ ছিল না, কলেজ করতে হবে অনেক চাপ ছিল লাইফে, তো ওই জন্য খুব একটা গান গাওয়া হয়নি। দেন পেজ খোলার কারণ ছিল হঠাৎ করে একদিন ইচ্ছা হলো যে সবাই তো শুনছে একটা পেজ খুলে দিকে কেমন লাগে, কেন সবাইকে দেখি পেজ থেকে সবাই গান ছাড়ে কি হয় রেসপন্সটা, তো ওই পেজ খোলা হলো। দেন অঙ্কনের সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছিল, কথা বলতাম তো ঠিক আছে ঝামেলা হয়েছে তাহলে একটু আমি দেখাই সবাইকে কি করতে হবে, তো আমি বলি নরম ভাবে করি, তারপরে ঠিক হয়ে গেল। দেন গান ছাড়লাম হট করে দেখলাম ভাইরাল হয়ে গেল গান, তারপরে ওই করতে করতে পেজে দেখলাম লাইক, তারপরে কি বলে ফলোয়ার সব আসতে লাগলো। তো এখন তো তোর বিদেশেও প্রচুর ফলোয়ার হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় মানে মানে লন্ডন ধরো বা ইউএস ধরো বা দুবাই দুবাই বাংলাদেশ তো ছেড়ে দাও মানে ভর্তি, ভুটান থেকে নেপাল থেকে ইন্দোনেশিয়া থেকে মানে সব জায়গা থেকে, মানে ওরা বোঝে কিরকম করে গান তাও থেকে সবচেয়ে বলছেন, মানে মানে অনেকেই টেক্সট করে যারা হয়তো মানে বাংলা বা হিন্দিটা ঠিক করে বোঝে না, বাট তারাও টেক্সট করে না জানি না কি কেন, যেটা আমার মনে হয় মানে এটা জানি মিউজিকটা এমন একটা জিনিস না যেটা ফিল করতে হবে, মানে হয়তো ধরো গানটা তুই যেভাবে প্রেজেন্ট করছিস যেভাবে ফিল দিয়ে গাইছিস তার হয়তো সে ফিলটা করতে হবে, এটাই হয়তো হবে এটাই হয়তো, কারণ না তো মানে হিন্দি গান না যেগুলো বোঝাটা একটু চাপের ব্যাপার, ল্যাঙ্গুয়েজ হয়তো নাই বুঝতে নাই বুঝতে পারবে। হ্যাঁ টেক্সট তো খুব আছে, তোর একটা গান মানে আমি দেখেছি যথেষ্ট রেসপন্স পেয়েছে সেটা হচ্ছে দিল কা দরিয়া, হ্যাঁ তা গানটা একবার হবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শিওর শোনো। दिल का दरिया बह ही गया, राहों में मेरी जो तू मिल गया, मुश्किल से मैं संभला था, टूट गया फिर एक दफा, बात बिगड़ी इस कदर, दिल है टूटा टूटे तेरे लगेंगे तुझे कितने जाने और সিঙ্গার আছে যাদের গান তুই কভার করিস, তার মধ্যে মানে কাদের কাদের গান ভালো লাগে সবার সব থেকে ভালো? সবার ফার্স্ট হলো কি বলে মিনার, সবার বড় ফ্যান আমি, দেন ইমরান, আচ্ছা দেন হৃদয় খান, হৃদয় খান আর জেমস খান তো অবভিয়াসলি গড, ওনারা তো আছেনই সবার উপরে, বাট এদের তিনজনের গান খুব ভালো লাগে মানে মানে ওই কি বলে যে যে টেক্সচারের গানগুলো করেন না ওটা মানে খুব ক্যাচ করতে পারি আমি ভালো। আচ্ছা প্লেব্যাকের অফার এসেছে তোর কাছে? হ্যাঁ এসছে দুটো, একটা আমার ভুলের কারণে মিস হয়ে গেছিলো আর একটা মানে হয়েছে, ওটার কাজ কমপ্লিট হয়ে গেছে, শুটিংও কমপ্লিট হয়ে গেছে, তো রিলিজ করলে বাকি খবরটা দেবো। ওকে ফাইন। আমাদের যে লোকাল যে সিনটা রয়েছে তোর এখানে ধর তুই তো কাছে পাড়টা গেছিস, তো এদিকে রানাঘাট এদিকে ব্যারাকপুর নৈহাটি রয়েছে, এই লোকাল সিনটাতে বিভিন্ন রকম মিউজিক নিয়ে কালচার হচ্ছে,
এই সিনটা নিয়ে তোর কি মতামত? গান বাজনা তুমি যেভাবে করো না কেন, সে তুমি ফোক করো না কেন, বা তুমি যদি হার্ড রক করো বা যাই করো না কেন, বা তুমি কোনো কেউ গান কভার করছো যাই করো না কেন, গান লোকে শুনবে। যদি তোমার কাছে তোমার মানে কি বলে কন্টেন্ট থাকে ভালো, লোকে শুনবেই, বাধ্য শুনতে। সিনটা আমার চাই না কেন মনে হয় মানে সবাই সবাই কেন খুব একটা সাপোর্ট করে না, সবাই সবাইকে খুব একটা সাপোর্ট করে না, সবাই সামনে হয়তো কিছু বলে না। আমি খুব ডাইরেক্ট বলতে ভালোবাসি কথা, সবাই সামনে হয়তো বলে না কিন্তু মানে পেছনে অনেক কথা বলে। তুমি তার সাথে রয়েছো তাহলে তুমি ভালো, তুমি তার সাথে নেই তাহলে তুমি খারাপ, এরকম ব্যাপার। আমি আমি একটাই জিনিস চাই, যদি সবাই এটা দেখে, যদি ইন্টারভিউটা সবাই দেখে, আমি এটাই বলবো যে সবাই মিলে কিন্তু আমরা অনেক আলাদা উঁচুতে কাজ করতে পারবো, যদি সবাই মিলে কাজ করি, একসাথে কাজ করি। মানে চাই না কেন এটা হচ্ছে এখানে, মানে আশা করি যে আফটার টু থ্রি ইয়ার্স যখন সবকিছু টোনি আমার মনে হয় হয়ে যাবে, ঠিকঠাক সেটেল হয়ে যাবে। কারণ দেখো একটা জিনিস কি বলতো, যখনই তোমার নাম হয় না ও কোনো কিছু হচ্ছে, তুমি কোনো ছবি আঁকছো, কিছু লিখছো, গান গাইছো, যাই করছো না, তখন তোমার নাম হয় না, তখন তোমার যে কি বলে যে রেসপন্সিবিলিটিগুলো অনেকটা হাই হয়ে যাবে, কারণ লোকে তোমায় দেখছে, তোমায় ফলো করছে, অনেকটা বেড়ে যায়। ওটাও তো হয় অবভিয়াসলি, কারণ লোকে তোমায় দেখছে, তোমায় ফলো করছে। তুমি যদি আজকে কোনো একটা খারাপ মন্তব্য করো, কোনো একটা খারাপ কমেন্ট করো, কোনো ঝগড়া গিয়ে ঝামেলা করো, সেখানে লোকে আচ্ছা এমআই এটা তো এদের মধ্যেই ঝামেলা করছে, বাইরে লোক হাসা লিটারালি হাসা হাসি করে, এমআই এদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাহলে আমরা তো ভালোই মজা আছি, ওরা তো সুযোগ তো সবাই লুটবে, স্বাভাবিক ব্যাপার না। মানে যদি টাইমই চাই সবচেয়ে সেটেল ডাউন হোক, সবাই বসে ভালোভাবে গান বাজনা করুক, একদম ফাটিয়ে করুক, যাতে পরবর্তীকালে গিয়ে যাতে সবাই আমরা একসাথে কাজ করতে পারি। কেননা সবার মধ্যে ট্যালেন্ট আছে, হিউজ ট্যালেন্ট আছে, আমি তো কিচ্ছু না। মৌসুমকে তো আমি অনেক কভার সং করতে চাইছি, বাংলা হিন্দি, নিজের গান কবে আসছে? নিজের গান একটা তো যেটা তোমার গানটা আমি গেয়েছি, ওর গান তো আসছে, সে নিজেরই গান। আর আমার লেখা গান একটা আমি জেনারেলি আমি দেখছিলাম তোর একটা পোস্ট, তুই ওন কম্পোজিশন, হ্যাঁ ওন কম্পোজিশন, ওটা আসছে, ওটা খুব তাড়াতাড়ি আশা করছি। আমি ভেবেছিলাম এপ্রিলের মধ্যে রিলিজ করবো, কিন্তু একটু ডেটটা হয়তো একটুখানি হবে, একটু কি বলে ওই ডিলে হবে, আমি চাই না বার্থডেতে করতে রিলিজ, কারণ নিজের গান বার্থডে হবে 6th August। আর অন্যান্য গানও আসছে, একটা কি বলে একটা গান করেছিল অনুজিৎ, একটা কম্পোজ করেছে, ওই গানটা আসছে খুব তাড়াতাড়ি। দেন ফিল্মের গানটা আসছে খুব তাড়াতাড়ি, তো হয়ে যাবে 5-6টা গান তো হয়ে যাবে নিজের মোটামুটি, মানে স্টেজে গাইতে পারবে। এখন কোন গানটা শুনবো? এখন তোমার গানটাই শুনবো। আমার গানটাই? হ্যাঁ তোমারটাই শুনবো। ওকে ঠিক আছে, তাহলে আমার গানটাই শোনা যাক। ঠিক আছে। যেরকম ভাবে ভেবেছিলাম তা থেকে অনেক অনেকটা বেশি ভালোভাবে তুই করেছিস সত্যি। আচ্ছা লাইভ তো অনেক শোস আছে, হ্যাঁ এক্সপিরিয়েন্স কিছু অন্যরকম? আগে যেটা হতো না এখন যেটা হচ্ছে, যেমন লোকজন মানে সেলিব্রিটি এলপি আসছে তুলতে, এবার সবচেয়ে ভালো কথা যে আমার সাথে শুধু না ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারের সাথে সবাই তুলছে, তো এটা একটা অনেক বড় পাওয়া আমার কাছে। কারণ মানে অনেকের ভাবে যে কি আর্টিস্ট মানে এটা এই সব আর কেউ কিছু না, কিন্তু মানে আমার ক্ষেত্রে সেটা কিন্তু পুরো উল্টো, মানে প্রত্যেককে সবাই চেনে। যেমন একটা শোতে কিছু বেস্ট পার্ট, আমাকে একটা মেয়ে আমাকে ডাকছে, আমি শোনে কি আমি গেছি, আমি মানে সেলফি তুলবো, আমি কলার টান তুলে দিয়ে যাচ্ছি, হঠাৎ করে তুমি না তোমার পেছনে যে গিটারিস্ট হচ্ছে ওর সাথে সেলফি তুলবে, এটা একটা খুব বড় পাওয়া আমার জন্য, আমার খুব হ্যাপি হয়েছিল সেদিনকে। তো এইগুলো এক্সপিরিয়েন্স ভালো লাগে, বেশ খুব ভালো। নতুন কিছু ভাবনা, নতুনত্ব কিছু? এতদিন ধরে কভার করছি, এরকম বলবো না কভার করবো না, কারণ কভার করি তো চাই, যেইটুকু হয়েছে অত মানে 1% করেছে সেটা ওই করেই হয়েছে। সো এখন ইচ্ছা আছে, যেহেতু লোকজন গান শুনছে, নতুন গান শুনছে, আর এই সিনটা এই কভারের সিনটা আর 5 বছর পর থাকবে না, আবার সেই বাংলা গান বা হিন্দি গান সোলো গান আর্টিস্ট আবার ফিরবে, তো সবাই কভারই করছে, এক গান 5টা লোকই করছে কভার। দেখ কভারটা
খারাপ আমি বলবো না কিন্তু বিষয়টা যেটা আমার মনে হয় আমি তোর সাথে শেয়ার করছি যে কভার সং মানে কভার করাটা কিন্তু খারাপ না পরিচিত পাচ্ছি হ্যাঁ কিন্তু নতুন গান তাহলে কিন্তু আসবে না আমার আমার জানো একটা জিনিস খুব প্রবলেম হয় মানে আমি জানি না কেন ওইটা আমিও একটা রিসেন্টলি করেছি বাট ওটা একটা তামিল গানের মানে হিন্দি গান করা হয়েছে বাট আমার না এটা একদম ভালো লাগে মানে এখন দেখছি ভালো ভালো হিন্দি গানগুলো তো বাংলায় কনভার্ট করছে বাংলা গানগুলো হিন্দিতে কনভার্ট করছে আমি কভার করছো ওই গানটাই কভার করছো বাট আমার জিনিসটা ভালো লাগে না লোকজন জানে কেন শুনছে এই জিনিসটা যেই গানটা যেরকম ভাবে ওই গানটা ওই ভাষাতেই মানে করা উচিত তোমার মৌসুম এটা কি ব্যান্ড না একটা সোলো এখন ব্যান্ড সোলো দুটো একসাথে আমি মানে ওরা জানি না কেন আমি বলেছিলাম ব্যান্ডের নাম অন্য কিছুতে কিন্তু ওরা বলছে না মৌসুম দেব কারণ জানি না হয়তো নামটার নামটার ক্ষেত্রে যদি বলি নামটার হয়তো রিচ হয়েছে বলে হয়তো ব্যান্ডের নামও ওটা ইউজ হয়েছে করা তো এখন আপাতত ব্যান্ড আর সোলো প্রজেক্ট তো হচ্ছে যেমন সোলো মানে ব্যান্ড হিসেবে ওটা ব্যান্ড হিসেবে মৌসুম হ্যাঁ মৌসুম ইজ এ ব্যান্ড রাইট নাও লাস্ট কি গান আপলোড করেছিল ফার্স্ট ফার্স্ট গান ছিল অঙ্কনের সাথে মনে একটা জাস্ট অঙ্কনের ঘরে বসে যে জ্যাম করছিলাম ওই যে তারপরে তো গ্যাপ ছিল প্রায় দু মাস কেউ ছাড়িনি দেন যদি বলো একদম যেই গানটা ছাড়ার পরে ভাইরাল হয়েছে সেটা হলো একটা প্রেমের গান লিখেছে আচ্ছা তো ওটা ওই একটা ঘর আছে আমার ওখানে বসে সামনে ফোন রেখে রেকর্ড করে ছাড়া তারপরে দেখলাম পরের দিন সকালবেলা দেখলাম 50K ভিউজ হয়েছে খুশি হয়েছিল দেন আর 25K ক্রস করতে পেরেছি তারপরে আবার রাতে দেখলাম 100K হয়ে গেছে এখন তো মনে হয় মোটামুটি 400-500K ভিউজ চলে গেছে এমন একটা কিছু যেটা এখনো জানে না অডিয়েন্স মানে মৌসুমের সম্পর্কে সবাই ভাবে না না এটা সত্যি কথা সবাই এটা এটা জানা দরকার হ্যাঁ সবাই ভাবে মানে আমি কাউকে রিপ্লাই করি না বা কাউকে টেক্সট করি না আমি ঘটনাটা সেটা না ঘটনাটা হলো কি আমি না মানে চাই সবাইকে রিপ্লাই করতে কিন্তু আমি বলছি যদি ফ্র্যাঙ্কলি বলি দিনে আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ধরো কম পেজে 500টা টেক্সট আছে আচ্ছা তো ইটস ইম্পসিবল ফর মি লাইক প্রত্যেকটা টেক্সট করে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা কারণ এটা ছাড়াও তো অনেক কাজ থাকে বাড়িতে রয়েছে যেটা আমার কাজ কাজ করতে হয় তো এই জন্য অনেকে ভাবে কিন্তু আমি বলবো যে একদমই না আর আমাকে টেক্সট পাঠাতে কোনো প্রবলেম নেই আমি দেখে রিপ্লাই করি খারাপ ভাবি না অনেকে আরও ভাবে এটা এরকম কিচ্ছু না আমি হেভি ক্যাশ কোনো চাপ নেই যখন খুশি টেক্সট করো কোনো গান আমি মানে অনেকে আমার মানে যারা আমাকে দেখে তারা আমাকে টেক্সট করে বলে এই গানটা কথা আমি লিখে রাখি পরে কোনো না কোনো সময় যেমন আজকে একটা গান আমি সকলে চাইছি ওটা একজন আমার রিকোয়েস্ট করে বলছি হ্যাঁ দাদা তুমি তো গাইলে গানটা জানছি হ্যাঁ আমি লিখে রাখি আমার যেদিন হবে সময় ঠিক গিয়ে দেবো ফোর্স করবো এটা আও দাও দাও গিয়ে দেবো টাইম আসলে ঠিক গিয়ে দেবো কোনো চাপ এটাই অডিয়েন্সের মানে অডিয়েন্সের উদ্দেশ্যে যারা তোকে ফলো করে বা যারা তোকে দেখছে তাদের মধ্যে অনেক কিছু মিউজিশিয়ান আছে না তাদের জন্য যারা নতুন মিউজিশিয়ান আছে তাদের জন্য তুই কিছু বল হ্যাঁ মেনলি হলো কোনো চাপ নেই লাইফে দেখো বাড়িতে প্রেশার থাকবেই তোমার লাইফে প্রেশার কাউর তুমি ভাবছো আমার খারাপ যাচ্ছে তোমার চেয়ে আশেপাশে মানুষ আরো বেশি খারাপ তারা দেখাচ্ছে না সেটা তো যেটাকে ভালোবাসো তুমি গান বাজনা করো তুমি আঁকতে ভালোবাসো তুমি ব্লগ করতে ভালোবাসো যেটা ভালোবাসো সেটার জন্য টাইম দাও সেটাকে পড়ো আর এরকম করো না যে ছেড়ে দেবো ভয় ভয় পাও না আমারও একদিন সকালবেলা এরকম ফিল হয় যে আচ্ছা পড়ছি কি হবে কি হবে কিন্তু এক্স্যাক্টলি যদি তুমি মন দিয়ে করো ভালোবাসো না একদিন না একদিন হবে তোটাকে ছেড়ো না মন দিয়ে করো আর বেশি অন্যের কথায় বা খারাপ কথায় কান দেবে না বলছে বলবে তুমি যত উঠবে তত লোকে বলবে ক্যাশ করে দেবে পরের দিন উঠবে কান থেকে বের করে নতুন কাজ করবে আস্তে আস্তে আচ্ছা ভাই ভালো থাকবি একদম ভালো ভালো উপহার দিবে আমাদের একদম মৌসুম আজকে আমাদের সাথে ছিল আছে খুব ভালো একটা সময় কাটল ওর কাছ থেকে গান শুনবো তবে কিছু কথা যেটা বলা খুব দরকার গান গল্পের নতুন এপিসোড আসবে নতুন এপিসোডে নতুন আর্টিস্ট বা নতুন ব্যান্ড কেমন তো আসবে আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ ফলো করুন মৌসুমের গান শুনুন আমাদের গান শুনুন আমাদের পেজে থাকুন সেখান থেকে মৌসুমের অনেক গান আসবে অন্যান্য শিল্পীদের অন্যান্য আর্টিস্ট যারা নতুন আছে নতুন শিল্পীদের আমরা এখান থেকে প্রমোট করবো তাদের গান আপনারা শুনতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে হাসতা রহতা হুঁ তুমসে মিলকর ক্যুঁ